वेलकम बैक टू माय चैनल। तो नहीं चले स्टैटिक जीके किछु प्रश्न उत्तर निये, तो चलो शुरू करा जाक। प्रथम प्रश्न कि बोलछे, बोलछे कन्सिडर द फॉलोइंग स्टेटमेंट। इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन बा आईएलओ इज द स्पेशलाइज्ड एजेंसी ऑफ द यूनाइटेड नेशन। ठीक। नेक्स्ट, द इंटरनेशनल लेबर ऑर्गेनाइजेशन इज वन ऑफ द ओल्डेस्ट स्पेशलाइज्ड एजेंसी ऑफ द यूनाइटेड नेशन। এটাও ঠিক। সো বোথ এ এন্ড বি অপশন সি ইজ কারেক্ট অ্যানসার হিয়ার। নেক্সট, 53 এর দাগের বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট নাটো। আচ্ছা, ইট ইজ 28 মেম্বার অর্গানাইজেশন। আর বলছে ইট ওয়াজ ফাউন্ডেড 1949। ট্রু। ফার্স্টটাও ট্রু, সেকেন্ডটাও ট্রু। তিনটা বলছে আইসল্যান্ড ইজ দ্য ওয়ান ইজ ওয়ান অফ অরিজিনাল মেম্বার অফ নাটো। ঠিক। দ্য হেডকোয়ার্টার অফ নাটো ইজ ইন নিউ ইয়র্ক। না, নিউ ইয়র্কে নেই। তাহলে চারেরটা ভুল, বাকি 1 2 3 সঠিক। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, লিস্ট ওয়ান লিস্ট টু ম্যাচ করতে বলেছে। ফোর্থ নভেম্বর ওয়ার্ল্ড সিটিজেনশিপ ডে, 10th of December ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ডে, 26 নভেম্বর ন্যাশনাল ল ডে, 5th অক্টোবর ওয়ার্ল্ড টিচার্স ডে। তাহলে অপশান ডি হওয়া উচিত এখানে সঠিক উত্তর। নেক্সট, 55 এর দাগেরটা বলছে লিস্ট ওয়ান লিস্ট টু ম্যাচ করতে হয়েছে। 8th সেপ্টেম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে, 21st অফ সেপ্টেম্বর পিস ডে, 6th অফ মার্চ ওয়াইল্ড লাইফ ডে, 29th অফ সেপ্টেম্বর হার্ট ডে। তাহলে অপশান ডি। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। প্রথম প্রশ্ন বলছে ইন্টারন্যাশনাল ওমেন ডে ইজ অবজার্ভ অন 8th অফ মার্চ। ঠিক কথা, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চই অবজার্ভ করা হয়। ঠিক। নেক্সট, ওয়ার্ল্ড এইডস ডে ওয়াজ অবজার্ভ অন 1st অফ ডিসেম্বর। না। নেক্সট, ওয়ার্ল্ড ফরেস্ট ডে অবজার্ভ অন 21st অফ মার্চ। না। তাহলে একেরটা ঠিক। আচ্ছা, তাহলে এখানে অপশান এ সঠিক উত্তর হবে। হ্যাঁ, ওকে। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ করতে বলেছে আবার ট্রাইব, এবং সেই ট্রাইবটা কোন কান্ট্রির ট্রাইব, সেই কান্ট্রিটা কোন কান্ট্রির। আচ্ছা, এস্কিমো, এই তো জানি, ইগলু, কানাডা। নেক্সট, খিরগির, সেন্ট্রাল এশিয়া, মাসাই, তানজানিয়া, আর মাওরি, নিউজিল্যান্ড। এটা কি হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন বলেছে আবার লিস্ট মেলাতে বলেছে। আচ্ছা আচ্ছা, এখানে বাদ্যযন্ত্র বলেছে কোন দেশের। ওকে, সিতার তো ইন্ডিয়া, হিতোই কিন জাপান, কাবাকা লাতিন আমেরিকা, বালাইকা রুশিয়া। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, ম্যাচ করতে বলেছে ডিটেকটিভ এজেন্সি, এবং সেটা কোন কান্ট্রির। আচ্ছা, ডিটেকটিভ এজেন্সি এবং সেটা কোন কান্ট্রির। এফবিআই তো আমরা জানি, ইউএসএর ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইউএসএর। নেক্সট, মোসাদ, এটা ইসরায়েলের। কেজিবি অর জিআরইউ, এটা রুশিয়ার। আর নাইচো, এটা জাপানের। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট কি বলেছে অ্যাবাউট দ্য এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ওকে, দিস ইন্ডেক্স হ্যাজ বিন ডেভেলপড বাই দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। দিস ইন্ডেক্স হ্যাভ বিন ডেভেলপড বাই দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এডুকেশন। হ্যাঁ, ঠিক। নেক্সট, ইডিআই, এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কমপ্রাইজেস অফ 4 কম্পোনেন্ট, অ্যাসেস, ইনফ্রাস্ট্রাকচার, টিচার অ্যান্ড আউটকাম।
দুয়েরটাও সঠিক, তাহলে এখানে বি হবে সঠিক উত্তর, বোথ ওয়ান অ্যান্ড টু। নাও 61-এর দাগের, 61-এর দাগের কি বলছে, হুইচ গভর্নমেন্ট বডি প্রমোট মেজার ফর কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ দেয়ার পেরেন্টস অর গার্ডিয়ান। তাহলে বলছে হুইচ গভর্নমেন্ট বডি প্রমোট মেজার্স ফর কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ দেয়ার পেরেন্টস অর গার্ডিয়ান। ওকে, এটা কী হবে, এটা হবে ন্যাশনাল ট্রাস্ট। দ্য গভর্নমেন্ট বডি প্রমোট মেজার্স ফর দ্য কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ পার্সন উইথ ডিসেবিলিটি ইন দ্য ইভেন্ট অফ ডেথ অফ দেয়ার পেরেন্ট অর গার্ডিয়ান, এটা ন্যাশনাল ট্রাস্টের আন্ডারে পড়ে। নেক্সট, ডিটারমাইন দ্য পপুলেশন গ্রোথ। ওকে, ডিটারমাইন দ্য পপুলেশন গ্রোথ, ডিটারমাইনিং পপুলেশন গ্রোথ ইজ ফার্টিলিটি হবে, ফ্যামিলি ইকোনমি ম্যারেজ কীভাবে হবে, ফার্টিলিটিটা এখানে সুইটেবল হচ্ছে, তাহলে অপশন ডি। নেক্সট, লিস্ট ম্যাচ করতে বলেছে, বাপরে কত বড়। কমিশন অর কমিটি সেটা ম্যান্ডেট করে কে? আচ্ছা, সাচ্চার কমিটি, এটা সোশ্যাল অ্যান্ড ইকোনমি, সোশ্যো ইকোনমি অ্যান্ড এডুকেশনাল কন্ডিশন অফ মুসলিম ইন ইন্ডিয়া, এটা হচ্ছে সাচ্চার কমিটি। নেক্সট, শ্রীকৃষ্ণ কমিটি, তবে বোম্বে কমিশন কমিউনাল রায়ার 1992, এটা হবে শ্রীকৃষ্ণ কমিটি। নেক্সট, রঙ্গনাথ মিশ্রা, রঙ্গনাথ মিশ্রা দ্য লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট, নাভান্তি কমিশন, এটা হচ্ছে অ্যান্টি শিখ রায়ট, তাহলে এটা কোনটা উত্তর হবে, অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ইউনেস্কো রেকগনাইজড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো রেকগনাইজড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কেভ অব অজন্তা হবে, টেম্পেল অ্যান্ড কেভ অব ইলোরা এটাও ঠিক, মন্ডোপাস অফ মহাবালিপুরম এটাও ঠিক, কেভ অফ কানহেরে না এটা ঠিক নয়, তাহলে 1, 2 এন্ড 3 এই সঠিক এখানে, তাহলে এখানে অপশন বিটা তাহলে হচ্ছে 1, 2 এন্ড 3। নেক্সট কোশ্চেন 65-এর দাগেরটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট দ্য ম্যাট্রিলিনিয়ার সোসাইটি। ওকে, নিউলি ম্যারিড কাপল স্টে উইথ ওমেন্স পেরেন্ট, ম্যাট্রিলিনিয়াল সোসাইটিতে নিউলি ম্যারিড কাপল স্টেজ উইথ দ্য ওমেন্স পেরেন্টস, হ্যাঁ, অ্যাজ পার দ্য রুল অফ ইনহেরিটেন্স দ্য প্রপার্টি পাস ফ্রম মাদার টু ডটার, হ্যাঁ ম্যাট্রিলিনিয়ার সোসাইটির ক্ষেত্রে তাই, তাহলে দুয়ের তাগেরটাও সঠিক। তারপর যে ওমেন প্লে ডমিনেন্ট রোল ইন দ্য ফ্যামিলি, এটাও হবে তো হবে ম্যাট্রিলিনিয়ার সোসাইটি যেহেতু। নেক্সট, এক্সাম্পল অফ মিলিটারি সোসাইটি, এক্সাম্পল অফ ম্যাট্রিলিনিয়াল সোসাইটি আর দোজ অফ খাসি অ্যান্ড জয়ন্তী ট্রাইব ইন মেঘালয়া, হ্যাঁ খাসি এবং জয়ন্তী ট্রাইব এই দুটো ট্রাইব যেটা মেঘালয়াতে অবস্থিত তাদের মধ্যে এই ম্যাট্রিলিনিয়াল সোসাইটিস দেখা যায়, তাহলে এখানে অপশন এ সঠিক উত্তর হবে, 1, 2, 3 এন্ড 4 ইজ রাইট অ্যান্সার হেয়ার। নেক্সট কোশ্চেন বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্যালেস্তাইন, প্যালেস্তাইন সম্পর্কিত, আচ্ছা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও জেনারেল অ্যাসেম্বলি ভোটেড টু আপগ্রেড দ্য স্টেটাস অফ প্যালেস্তাইন টু দ্যাট অফ নন মেম্বার অবজার্ভ স্টেট টু নিউ, নাও প্যালেস্তাইন ইজ এ সোভারেন স্টেট, হ্যাঁ
Next, Palestine Authority is eligible for membership of the several United Nations agencies. ঠিক, নেক্সট বলছে দ্য প্যালেস্টাইন অথরিটি ইজ স্টিল নট এলিজিবল টু সাইন দ্য রোম স্ট্যাটাস অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আচ্ছা, এইটা ভুল, এটা সঠিক নয়। তাহলে 1, 2 and 3, তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ইন্ডিয়া চায়না রিলেশন ইজ কারেক্ট। লুকিস্ট পলিসি ইজ আ ভাইটাল পার্ট অফ দ্য রিলেশন। না, লুকিস্ট পলিসি ঠিক এই জিনিসটা নয়। নেক্সট, দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ ডিফেন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম। হ্যাঁ। নেক্সট, ইনস্টিটিউশনাল মেকানিজম টু শেয়ার ইন্টারন্যাশনাল ওয়াটার ইজ ইন প্লেস। ইনস্টিটিউশনাল মেকানিজম ইজ টু শেয়ার ইন্টারন্যাশনাল ওয়াটার্স ইন দিস প্লেস, এটাও ঠিক। তাহলে 2 and 3 অপশন ডি তাহলে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও। দ্য ক্রিয়েশন অফ ইউএনও ওয়াজ রিফ্লেক্টেড অফ দ্য অনগোয়িং কোয়েস্ট অফ ইন্টারন্যাশনাল পিস ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, ঠিক। নেক্সট, দ্য ক্যারেক্টার অফ দ্য ইউনাইটেড নেশন এক্সপ্লিসিটলি মেনশন টু ভাইটাল অবজেক্টিভ অফ অর্গানাইজেশন দ্য কোয়েস্ট। না না, ভুল কথা। দ্য ইউনাইটেড নেশন হ্যাজ রিজলভড অল দ্য মেজর গ্লোবাল ডিসপিউট ইনক্লুডিং দ্য প্যালেস্টাইন ডিসপিউট। না, তাহলে এখানে একই সঠিক উত্তর হচ্ছে, এখানে অপশন ডি তাহলে সঠিক উত্তর। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাক্ট ইন অর্ডার ইন হুইচ দে ওয়্যার ইনঅ্যাক্টেড। আচ্ছা, পরপর সাজাতে বলেছে, তাই তো? চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, মেডিকেল টার্মিনেশন, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট। আচ্ছা, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট। সবগুলোর মধ্যে সবার আগে এসেছে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, এটাকে আমি এক লিখলাম। তারপরে এসছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, তারপরে এসছে ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট, আর লাস্টে এসছে মেডিকেল ট্রিটমেন্ট অফ প্রেগনেন্সি অ্যাক্ট। তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট, ম্যাচ দ্য লিস্ট ইভেন্ট এবং ডেট অফ অবজারভেশন। ইভেন্টের সাথে অবজারভেশনের ডেট ম্যাচ করতে বলেছে। 70-এর দিকেরটা ওয়ার্ল্ড কাস্টমার ডে মার্চ 15, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে সেপ্টেম্বর 8, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে অক্টোবর 10, আর ইউনাইটেড নেশন ডে অক্টোবর 24। তাহলে এটা অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন রিজনিং দিয়েছে। আচ্ছা, ইন স্পাইট অফ বেস্ট এফোর্ট সার্ভা সর্বশিক্ষা অভিযান, ইন স্পাইট অফ বেস্ট এফোর্টস সর্বশিক্ষা অভিযান ফেল্ড টু অ্যাচিভ দ্য ডিজায়ারেবল লিটারেসি রেট, এটা ঠিক। নেক্সট, দ্য রেজাল্ট ক্যান বি অ্যাচিভ উইদাউট পলিটিক্যাল উইল। পলিটিক্যাল উইল ছিল বলেই এই জিনিসটা উঠেছে, নাহলে থাকতো না। তাহলে দুয়েরটা আমি নিতে পারি না। তাহলে এখানে ডি তাহলে সঠিক উত্তর হবে, যে এ ইজ কারেক্ট বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ম্যাসকট অফ সেন্সাস 2011 ইজ দ্য ফিমেল এনিউমিরেটর। সঠিক, আফটার সেন্সাস 2011 ইন্ডিয়া বিকেম দ্য ফিফথ মোস্ট পপুলাস। না, সেকেন্ড তো, তাহলে অপশান ওয়ান অনলি, তাহলে এ হবে সঠিক উত্তর। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ওকে, হোয়েন এ ম্যান সার্কেল অ্যারাউন্ড দ্য আর্থ ইন আ স্যাটেলাইট দেন মাস রিমেইন কনস্ট্যান্ট বাট ওয়েট বিকাম জিরো। ঠিক। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, আরবিআই হ্যাজ সাইন্ড US$4 million কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কা। ঠিক। নেক্সট, দ্য কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট উইল অ্যালাউ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বোথ নেশনস টু মেক উইথড্রয়াল অফ US$ টু ইউরো মাল্টিপল ট্রেঞ্চ আপ টু দ্য ম্যাক্সিমাম US$4 million অর ইটস ইকুইভ্যালেন্ট, এটাও ঠিক। তাহলে বোথ 1 and 2।
Next প্রশ্ন, consider the statement, the Supreme Court on 24th of March 2015 struck down the Section 66A of the Information and Technology Act 2000, calling an unconstitutional and untenable. এটা ঠিক। দ্বিতীয় এটা বলছে, Supreme Court is the ruling head of the Section 66A interfering the freedom of speech. না এটা না। তাহলে Supreme Court on 24th of March 2015 struck down the Section of 66A of the International and Technology Act of 2000, calling an unconstitutional and untenable. তাহলে অপশন এ তাহলে only one is right answer here. Next question, consider the following statement. Okay, Madhav Gadgil has won the prestigious Taylor Prize 2015. Sathik. Next, Madhav Gadgil is a meteorologist. Na, eta to noy. Tale option A ekhane sathik uttor. Option A, only one is the right answer here. Next, consider the following statement. Acha. National Food Security Mission NFSM is the central scheme of government of India launched in 2007. 2. Next, its motto is to increase the production and productivity of wheat, rice, pulse on the sustainable basis. Itao thik. Tale C is the right answer, both 1 and 2. Next, consider the following statement. পরবর্তী প্রশ্ন বলছে, consider the following statement. Which of the following place was recently attacked by an army attack by armed militant from the fundamentalist Ansar Dain group just today after it was named as an endangered world heritage site by UNESCO? এটা হবে Timbuktu, Mali. Next, consider the following statement. Which among the following has recently been included by the UNESCO in its coveted list of world heritage site? এটা হবে Western Ghat. So, which among the following has recently been included by UNESCO in its coveted list of World Heritage Site? এটা Western Ghat বা পশ্চিম ঘাট। Next, last question, প্রশ্ন আজকের মতন বলছে, consider the following statement. Okay, there are 12 Millennium Development Goal which have to be made by 2015. ঠিক কথা। Next, according to the latest United Nations report, India is likely to miss the Millennium Development Goal MDG related to maternal health. এটাও ঠিক। There is a millennium 12 millennium development goal which have to be met. না এটা ঠিক নয়, 2015 তে হয়নি। Next, according to the latest ঠিক নয় একটা বলছে, according to the latest United Nations report, India is likely to miss the millennium development goal related to maternal health. দুয়ের দাগে তা ঠিক, তাহলে অপশন বি, অনলি টু ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার।